সুরজলক্ষ্মী, আমি কি বলতো? বস। আমি হইছি অফিসার। বিশ্বপরে গুতাকা। আমার মনের মানুষ আমি খুঁজা পাইলাম না। জ্বালাই গেল মনের আগুন নিভাই গেল না। আমার মনের মানুষ আমি খুঁজা পাইলাম না। জ্বালাই গেল মনের আগুন নিভাই গেল না। ই একটো চাকরি নিয়ে দিছে দেখছা দেখছা, নুর সাত চকিদার, নুর সাত একটা চকিদার হইলো। আজকে বস আসার কথা, আমি চেষ্টা করব নুসাদের যেন চকিদারের চাকরি না থাকে। নুসাদের চকিদারি চাকরি বাদ দিয়ে যদি আমি রেহেনাক ঢুকাবের পারি, তালি চকিদার চকিদার একটা ফ্যামিলি দিয়ে হবি, ভালো একটা সম্পর্ক হবি। এই নুসাদের সাথে যদি আমি কোনো কথা বলতে চাই, স্যার এখানে খালি সিয়া চায় ওঠে। নুসাদের কাছকে এখন আমি একটা শেষ অফার দেবো, যদি অফারে যদি রাজি না হয়, আজকে যে বস আসতিছে, বসে কয়া চাকরি আর একবার খাইয়া দেবো। যতই বলি প্রেমের কথা ঢুকবে না তার কানে, পাগল লইয়া পাগলি লইয়া যাইমু আমি কোনখানে। হায় হায় পাগলি লইয়া যাইমু আমি কোনখানে। রাস্তাঘাটে যত বলি আসল দইরা ওই নুরছাদ, তোমাকে আমি দেখেছি, আইস তোমার খবর আছে। আসল দিছাইয়া খুঁজি এই পার্থক্য হইলো এইটাই, তোর কিন্তু ফুল আর আমার কিন্তু হাফ আছে। আর তোর আমি একটা কাজ করলো, তোকে আমি ভালোবাসি, তুই আমাকে ভুলে যাস না, চল ওখানে বসে একটু আলাপ সালাপ করি। তুই চাকরি করে করছ আমি দেখে যাবো। তুই কি এটা করে চাকরি করিস সেটাও আমি দেখি ছাড়বো। আমার নাম হচ্ছে নুসরাত, নুসরাত চকিদার, বুঝছিস? আমাকে ব্যাগে আসে যা আসে সামনে এসে আসবে, তা তো আমার গাড়ি আছে। এখন তো আমি টাকা নিয়ে আসি নাই, এখন তোমার স্যার ম্যাডাম আইছে, আমি সেখানে যাচ্ছি, তুমি যাও, তোমার আম্মু এখন চলে আসবে, তোমার আম্মুর কাছে চলে আসছে, তোমার আম্মুর কাছে যায় 20 টাকা দিয়ে মজা হবে। আর শোনো, বাইরে থেকে বাইরে যাবো না, ঠিক আছে? হ্যাঁ যাও, ওকে। আমি চকিদার হইতে পারি দর্শক ভাইরা, কিন্তু আমার পোলা চকিদার বানাবো না, দেখছেন তো আমার পোলাটা। ওর আমি সাহেব বানাবো, সাহেব মানুষের মতো মানুষ বানাবো। এত যদি সব চকিদারের চাকরি খাওয়া লাগে, তাও আমি খাবো। ভালো
লাগতেছে কত লোকজনের কাজ কাম দিলাম একটা লোকজনে আমার কাছে একটু মানে দেশের বাইরের দেশের ভিতরের বাংলাদেশের কি খাই খবর এগুলো বলবো মানে কোখানে কি হচ্ছে কড়া মানে কি সন্ত্রাস ধরতেছে মানে এগুলো কি এত চাকরি দেখে আমি ভুল বললাম নাকি ভালো লাগে না কিছু বল হ্যাঁ 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 তো এটা দিস দিস আমার ভালো লাগছে তোরা তো আমার মানুষ মানে আমার একটা দিবা আর একটা দিলে তুমি একটা বস আর একটা তুই এত দে আচ্ছা আচ্ছা অত দাও কি সমস্যা কি আর এটা নিয়ে খালি ডিউটি করস কি কোনো খাই খবর আছে আর ম্যাডাম কইর না আমার লাগে যে নির্যাতন হয়ে গেল মুকুল আছে না হ্যাঁ মুকুল না তো আমার একলা অসহায় মানুষটা রাস্তা তৈয়া একা অবলা মাইয়া বাইয়া আমার তো খপ করে জড়ায় ধরছে তুই চকিদার না ম্যাডাম বল আজকের পর থেকে রাস্তায় কোনো মেয়ে মানুষ দেখলে অপমান অপদস্থ করবো না 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 বলো না কি
তাহলে আমার চাকরি আমাকে ফেরত দেন বস চাকরি ফেরত দেই না দেই রাম বাবা আগে ভুল স্বীকার করো যে কোন মেয়ে মানুষ মায়ের জাত এরা ছোটই হোক আর বড়ই হোক যত খুশি হোক এদের মা বিলা সম্মান করা উচিত কি কি হ্যাঁ মা আমার মতো কেউ বেয়াদবি করেন না এইরকম বাড়ি খায়া কাইনা ভুলাইলেন না আর এইরকম ম্যাডাম যার আছে ম্যাডাম কি বস ও এইরকম বস যার আছে ভুল করে কথা কয় দেখেন তার আন্ডারে কাছে আকিয়ে দেন আপনার জীবনের 12টা বাজে ঠিক আছে।